আমি যেন দুনিয়ায় এমন কিছু কর্ম করতে পারি যেই কর্মের বিনিময়ে আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং জান্নাতে প্রবেশ করেন। বিশুদ্ধ ঈমান আমাকে গ্রহণ করতে হবে, আর আমলে সালেহ আমার আমলটা যেন সৎ হয়, সেই সৎ আমল আমাকে করতে হবে। যা কিছু আমি করছি সবটুকুই শুধুমাত্র এই দুনিয়া কেন্দ্রিক আমল সংক্রান্ত, আখিরাতে প্রশ্ন করবে আমল সংক্রান্ত বিষয়, আর কবরে প্রশ্ন হবে আকিদা সংক্রান্ত বিষয়। তাহলে সালাত মানে তো এটা নয় যে আপনি শুধু উঠলেন বসলেন আর মানুষ যা করে তাই করলেন তা না, এ বিষয়ে আগে জানতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অসংখ্য কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় যে একজন মুসলিম হিসাবে তার সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া কি হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি প্রথমেই যে এহসান করেছেন সেটা হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম হিসাবে দুনিয়ায় প্রেরিত করেছেন। আল্লাহ পাক নিজে বলেছেন যে তুমি আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদ, যে প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি অনুগ্রহ করে আমাদেরকে হেদায়েত দিয়েছেন, মুসলিম হিসাবে দুনিয়ায় প্রেরিত করেছে। আল্লাহ যদি নিজে অনুগ্রহ করে আমাদেরকে হেদায়েত না দিতেন হেদায়েত পাতাম না, এটা হলো এক নম্বর।
আল্লাহর দরবারে শুকর। নাম্বার দুই, মুসলিম হিসাবে একজন মুসলমানের এই দুনিয়ায় সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া কি হওয়া উচিত, বিষয়টি আমরা যদি কোরআন হাদিসের দৃষ্টিতে আলোচনা করি তাহলে তার সার সংক্ষেপ যেটা আসে সেটা হলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক নিজে উল্লেখ করেছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। একজন মুসলিম সে তার জীবনের কামিয়াব এবং সফলতা হিসাবে সবসময় তার চাওয়া এবং পাওয়া উচিত যে আমি যেন দুনিয়ায় এমন কিছু কর্ম করতে পারি যেই কর্মের বিনিময়ে আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং জান্নাতে প্রবেশ করেন। এটা হলো একজন মুসলিম হিসাবে সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া উচিত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা ঘন ঘন এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেন, ইয়া রসুল আল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আমিলতু দাখালতুল জান্নাহ। হে রসুল সাল্লাল্লাহু সাল্লাম, আপনি আমাদেরকে এমন কিছু আমলের কথা বলেন যে আমলের বিনিময়ে যেন আল্লাহ আমি জান্নাত পাই। মানে মূল উদ্দেশ্য কি? জান্নাত পাওয়া। জিজ্ঞাসা করছে জান্নাত পেতে চায়, বলেন কি করতে হবে? একজন বসে খেজুর খাচ্ছে, একজন আওয়াজ দিয়েছে, জিহাদের ডাক দিয়েছে, তো জিজ্ঞাসা করেছে, আচ্ছা তুমি যে জিহাদের জন্য ডাকতেছ, আইনা আনা ইদা কুতিলতু, আমি জিহাদের মাঠে গেলাম, যাওয়ার পর আমাকে হত্যা করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো, আইনা আনা আমার ঠিকানা কোথায় হবে? বলছেন ফিল জান্না, ঠিকানা হবে জান্নাত। তো খেজুর খাচ্ছে, কিছু হাতে খেজুর এখনো বাকি আছে। তো একজন মুসলিম তার লক্ষ্য এবং উদ্দেশ্য যেহেতু জান্নাত, এখন ওই সাহাবী বলছেন আমি যদি জিহাদের মাঠে যে শহীদ হলেই জান্নাত পাই তাহলে হাতে যতটুকু খেজুর আছে এই খেজুরটুকু খাওয়ার জন্য যতটুকু সময়ের প্রয়োজন আমি জান্নাতে যেতে এতটুকু সময়ও আমি অপচয় করতে রাজি নেই। ফাআলকাত তামারাত কুন্না ফি ইয়াদি, তার হাতে খেজুর ছিল, খেজুর ফেলে দিয়ে জিহাদের মাঠে চলে গেল। এরকম ইতিহাস যদি আমি আজকে বলতে থাকি তাহলে অনেক ইতিহাস আমি বলতে পারবো। একটা উদাহরণ দিলাম যে একজন মুসলিম হিসাবে জান্নাত পাওয়ার জন্য সে না জান দিতে কোনো ইতস্তবোধ করছে আর না মাল দিতে কোনো ইতস্তবোধ করছে, যে যে অবস্থায় আছে, নতুন বিবাহ করেছে, বাসর রাত, রাত্রে সহবাসও হয়েছে, সকালে যখন আল্লাহ রসুল জিহাদের জন্য ডাক দিয়েছেন ইতিহাস আপনারা জানেন, গোসল না করেই চলে গেছে, গোসল করতে যতটুকু সময়ের প্রয়োজন এতটুকু সময় সে অপচয় করে না বা এটা ব্যয় করে না, আমার এতটুকু সময় দরকার নেই, জিহাদে যে শহীদ হয়ে গেছে। পরবর্তীতে স্ত্রী যখন তাকে জানায়ছে আল্লাহ রসুলকে যে আমার স্বামীর উপর তো গোসল ফরজ ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম লাশ খুঁজতে বলা হলো যে দেখো হানজালার লাশ কোথায়, লাশ খুঁজে পাওয়া গেল কিন্তু দেখা যাচ্ছে লাশের শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে হানজালার উপর গোসল ছিল এটা আসমান থেকে আল্লাহ পাক আগেই জানেন এবং আসমান থেকে ফেরেশতা এসে হানজালাকে গোসল করে দিয়েছে। একজন মুসলিম হিসেবে তারা আসল টার্গেট ছিল যে আমাদের যে কোনো মূল্যে আমার জান্নাত দরকার, ওই জান্নাত পেতে যে না আমার স্ত্রী আমার বাধা হবে, না দুনিয়ার কোনো জিনিস আমার সামনে বাধা হতে পারে, এটা হলো একটা মুসলিম হিসেবে আমাদের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া হওয়া উচিত ছিল। কিন্তু এখন আমরা যদি প্রত্যেকেই আমার নিজের জীবনের দিকে যদি একটু তাকিয়ে দেখি, আচ্ছা আমাদের কি জান্নাত পাওয়ার কোনো বিন্দু পরিমাণ কোনো চিন্তা বা আকাঙ্ক্ষা আশা আছে কি? আছে, আশা আছে, ওটা শুধু আশাটাই বাস। সবাই কিন্তু আমরা আশা নিয়ে বসে আসি ইনশাআল্লাহ জান্নাত পাবো, ইনশাআল্লাহ পাবো, আশা করি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ,
কিন্তু লাইসাল ইমানু বিতামান্নি, ইমানের অর্থ এটা নয় যে শুধু আশা আর ভরসা নিয়ে বসে থাকলাম আর যেটা জান্নাতে যাওয়ার যেটা পথ ওই পথে আমি হাঁটলাম না, তাহলে জান্নাত পাওয়ার আশা এটা করাটা কোনো অর্থ নেই। কথা বুঝে আসলো? এই আশার কোনো মূল্য নেই, এই আশার কোনো অর্থ নেই। এই জন্য একজন মুসলিম হিসাবে তার যদি চেষ্টা এটাই থাকে, তো আমরা এখন বাস্তবে আমাদের চিন্তা ভাবনা আমাদের দুনিয়ার চাওয়া পাওয়াটা এমন হয়ে গেছে যে যা কিছু আমি করছি সবটুকুই শুধুমাত্র এই দুনিয়া কেন্দ্রিক। আমরা প্রত্যেকে ছোট বাচ্চা থেকে নিই 60-70-80 বছর বয়স পর্যন্ত, আমরা যারা এখন বয়স হয়েছে, আচ্ছা বলেন দেখি আপনার ভিতরে যদি সত্যি জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা আছে, তাহলে আপনি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন জান্নাতে যাওয়ার জন্য? আপনি সেই পথে কতটুকু হেঁটেছেন? আচ্ছা, জান্নাত পেতে গেলে সালাত না পড়ে জান্নাত পাওয়া যাবে? সালাত না পড়েই? জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওমরা, হজ, জাকাত, মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি, অনেক খেদমত করেছি। এই প্রশ্ন পরে আউওয়ালুমা ইউহাসাবুল আবদু মিন আমালিহি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, আমল সংক্রান্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে প্রশ্নটিকে মানুষদেরকে করবেন সেটা হলো তার সালাত সম্পর্কে। সালাত, তুমি কি সালাত পড়েছিলে? সালাত পড়েছিলে? আউয়াল, প্রথম প্রশ্ন এটাই হবে। এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি যে আলহামদুলিল্লাহ আমি সালাত পড়েছি, সালাত পড়েছি পড়েছি, হ্যাঁ, সালাত কখন থেকে শুরু হয়েছে আমার জীবনের? যখন আমি বুলুগত অর্জন করেছি, বালেগ হয়েছি, বয়স প্রাপ্ত হয়েছি, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত এই পুরাটা জীবনের প্রত্যেক সালাতের হিসাব আমাকে পঙ্খানো পঙ্খানো এক এক টাইম হিসেবে আমাকে অবশ্যই আল্লাহর সামনে দিতে হবে, এতে কোনো মাপ নেই, নিশ্চিত এরা দিতে হবে। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে পৃথিবীতে যত ইবাদত আছে সালাত নামাজের তুলনায় এরকম গুরুত্বপূর্ণ ইবাদত অন্য কোনোটাই নয়। এই জন্য এটাকে বলেছেন ইমাদুদ্দিন, এটা দিনের স্তম্ভ। এটাকে যদি কেউ নষ্ট করে দিয়েছে তার ইসলাম অটোমেটিক সব ধ্বংস হয়ে গেছে। এই জন্য যে কোরআনের ভাষা বোঝেন, হাদিসের ভাষা বোঝেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সালাত এটা এত গুরুত্বপূর্ণ যে তুমি যদি মুসলিম হিসাবে দুনিয়ায় বেঁচে থাকতে চাও, মুসলিম হিসাবে পরিচয় দিতে চাও, তা মুসলিম হিসাবে দুনিয়া থেকে চলে যেতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে সালাত আদায়কারী হতে হবে। ইন্না বাইনা রজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন ব্যক্তি তার মাঝে আর কুফুর শিরিক শিরিকের মাঝে পার্থক্যকারী জিনিস হলো সালাত তরক করা। সালাত যিনি তরক করেছেন, যিনি সালাত ছেড়ে দেন, যিনি সালাত ছেড়ে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় ওই ওই ব্যক্তিকে বলা হয়েছে মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যিনি ইচ্ছা করে ইচ্ছা করে সালাত এক ওয়াক্ত তরক করেছেন, ফাকাদ কাফার, ওই ব্যক্তি কুফরি করেছেন। এটা একটা শব্দ। আর একটা হলো ফাকাদ আশরাক, ওই ব্যক্তি শিরিক করলেন। আর একটা হলো ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, সে আল্লাহর হেফাজতের দায়িত্ব থেকে নিজেকে আলাদা করে নিয়েছে। ওই ব্যক্তির হেফাজত করার দায়িত্ব আল্লাহর উপর নাই যিনি সালাত ছেড়ে দিয়েছেন। ওয়াকান আসহাবুন নবী সাল্লাল্লাহু সাল্লাম লা ইয়ারাউনা শাইআন তারকুহু কুফরান ইল্লা সালাহ, সাহাবায়ে কেরাম দিনের মধ্যে যত আমল আছে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করত না, সালাত ব্যতীত, সালাত ব্যতীত। এটা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত সালাত, যদি আমি শুধু এটা দিয়ে এই সালাত দিয়ে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কোন পথে আছি? আমরা জান্নাতের পথে আছি? আমরা যে আশা নিয়ে শুধু আশা নিয়ে বসে আছি, এই আশাটা বাস্তবে বাস্তবে রূপান্তরিত হবে কিনা, এটা রেজাল্ট তো আমার হাতেই। তাহলে প্রথম প্রশ্ন হলো সালাত, আপনি কি সালাত ঠিকমতো পড়েন? সালাত কি সময় মতো পড়েন? এই সালাত এটাকে আল্লাহ পাক কায়েম করতে বলেছেন, আকিমুস সালাহ, সালাতকে কায়েম করো। কায়েম করা মানে হলেই
ان الصلاه كانت على المؤمنين كتابا موقوتا প্রত্যেক সালাতের জন্য নির্দিষ্ট সময় আছে যেই সময় আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন ওই সালাতের জন্য আপনাকে ওই সালাত অবশ্যই ওই সময়ের মধ্যে পড়তে হবে আপনি যদি প্রত্যেকদিন ফজর যেহেতু স্কুলে যান অফিসে যান কাজ শুরু করেন সকাল 7টায় আপনি ফজরের সময় না ওঠা নিয়মিত অভ্যাস বানিয়ে নিয়েছেন আমি 7টার সময় উঠাই ফজর পড়ি হলো না এটা সালাত আদায়কারী নয় আল্লাযীনাহুম আলা সালাতিহিম দাঈমুন আল্লাযীনাহুম আলা সালাতিহিম ইউহাফিযুন সালাত আদায়কারী ওই ব্যক্তি যিনি নিয়মিত সালাত আদায় করে এবং সেই যত্ন সহকারে সালাত আদায় করে সালাত পড়ছে রুকুন কোনটা ওয়াজিব কোনটা কোনটা কিভাবে আদায় করতে হবে রুকু কিভাবে করতে হবে সোজা খাড়া হওয়া যে জরুরি সোজা না খাড়া হয়ে চলে গেল এই সালাত তো সালাতই নয় রাসূলের সামনে সালাত করেছেন আল্লাহ বলেছেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি তুমি ফিরে যাও সালাত পড়ো তুমি সালাত পড়ো নাই বলছেন ইয়া রাসূল আমি তো পড়লাম আপনার সামনে বলছেন লাম তুসাল্লি তুমি পড়ো নাই তার মানে তুমি যে সালাত পড়েছো রুকু ঠিক নাই সেজদা ঠিক নাই দুই সেজদার মাঝে ভালো করে বসো নাই দুই সেজদার মাঝে একটা দোয়া আছে কমপক্ষে রব্বি গফিলি সেটাও তুমি পারো না পড়ো নাই দোয়া জানোই না এখন পর্যন্ত এরপরে সেজদা থেকে রুকু থেকে সোজা খাড়া হয়ে তারপরে যেতে হবে হ্যাঁ কয়টা অঙ্গ প্রত্যঙ্গ সেজদা করবে আপনি কিছুই জানেন তাহলে সালাত মানে তো এটা নয় যে আপনি শুধু উঠলেন বসলেন আর মানুষ যা করে তাই করলেন তা না এ বিষয়ে আগে জানতে হবে যাই হোক আমি এই সালাতের বিষয়ে আলোচনা করছি না আমি যে কথাটা বুঝতে চাচ্ছি সেটা হলো এই যে একজন মুসলিম হিসেবে আমার টার্গেট যেহেতু জান্নাত পাওয়া হওয়া উচিত কিন্তু আমি কি সেই পথে আছি সেই পথের জন্য আমাকে প্রথমেই যে কবরে জিজ্ঞাসা করা হবে সালাত বিষয়ে যে সালাত তুমি কায়েম করেছো কিনা তার মানে সময় মতো পড়তে হবে নিয়মতান্ত্রিকভাবে পড়তে হবে ধীরস্থিরতার সাথে পড়তে হবে আল্লাযীনাহুম আলা সালাতিহিম খাশিউন যিনি মনোযোগ সহকারে সালাত আদায় করেছেন কারণ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন সালাত পড়ছে মনোযোগ নেই মন আরেক দিকে অন্য চিন্তা নিয়ে সালাত আদায় করছে ফা সাহুন সালাত আদায় করার পরেও তো ওই ব্যক্তি জাহান্নামে যাবে তাহলে সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত এ বিষয়ে আল্লাহ পাক আমাকে প্রথম প্রশ্ন করবেন এখন দেখেন তো এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর আমাদের কাছে আছে হ্যাঁ তবে এখানে একটা অপশান আছে একটা অপশান আছে আল্লাহ জিজ্ঞাসা করবেন আল্লাহকে বলা হবে আল্লাহ এই ব্যক্তির ফরজের মধ্যে ঘাটতি আছে আল্লাহ পাক দয়া করে ওই ব্যক্তিকে বলবেন উনজুরুল আবদি হাল্লাহু মিন তাতাউইন আচ্ছা এই ব্যক্তির দেখো তো এর কোনো নফল আছে ফরজের আগে আমরা সুন্নত নফল পড়ি না জি এই সুন্নত নফল না পড়লে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না তুমি কেন পড়ো নাই কিন্তু এই সুন্নত নফলগুলি জান্নাতে যাওয়ার আমার অধিক আর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এটা আমার সহজ করার মাধ্যম ওভার টাইম আল্লাহ পাক বেশি খুশি হয় সন্তুষ্টি হয় এখানে যে বেনিফিট সেলা হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক দয়া করে বলবেন যে এই ব্যক্তির কোনো নফল আছে কি আচ্ছা আছে বলছেন এই নফলটা ফরজায় ফরজের জায়গায় রেখে দেখো এখন পুরা হয় কি না কিন্তু আমাকে জবাব দিতেই হবে এই জন্য আল্লাহ পাক সুরে মুদ্দাসিরে বলছেন যে জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মা সালাকা কুম ফি সাকার তুমি জাহান্নামে কেন এসেছো তখন উত্তর দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন আমি সালাত আদায়কারী ছিলাম না কথা বুঝে আসলো তাহলে প্রথম প্রশ্ন এটাই এটার উত্তর আমাদের জানা আছে কি না এটা একটা এক নম্বর সাবজেক্ট আর একটা সাবজেক্ট সেটা হলো এই আল্লাহ পাক কবর আমাকে জিজ্ঞাসা করবেন মান রব্বুক ওমা দীনুক ওমান নবীয়ুক আমল সংক্রান্ত আখিরাতে প্রশ্ন করবে আমল সংক্রান্ত বিষয় আর কবরে প্রশ্ন হবে আকিদা সংক্রান্ত বিষয় তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে এই যে রব আমার আল্লাহ এই কথাটি আমি ইচ্ছা করলে আমার জবান থেকে বের করতে পারবো না এটা তখন বার করব যখন আল্লাহ আমার প্রতি সন্তুষ্টই হবেন আল্লাহ আমার আমলের প্রতি সন্তুষ্ট হয়ে আমার জবানটাকে খুলে দিবেন যে তুমি বলো রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আমার দীন ইসলাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে একজন ব্যক্তি তার সফল কামী হওয়ার জন্য এবং সফলতা পাওয়ার জন্য তার সবচেয়ে বড় হাতিয়ার হলো দুটা একটা হলো আকিদা তাওহীদ আকিদার মধ্যে যদি বিন্দু পরিমাণ কোনো ভেজাল ঢোকে সামান্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল মুজিবাতান
দুটা অপরিহার্য জিনিস কি লাজিম, এই দুটা মাস্ট হবেই, সেটা কি বলছেন? মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখাল আল জান্নাহ, একটা কম্পালসারি বিষয় অবশ্যই অবধারিত বিষয়, সেটা হলেই কোনো ব্যক্তি যদি মারা যায় আর ওই ব্যক্তির আকিদার মধ্যে কোনো শিরিক ছিল না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখাল আল নার, আর যিনি মারা গেল ওই ব্যক্তির মাঝে যদি শিরিক থাকে তাহলে নিশ্চিত ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে জান্নাত বা সফলতা পাওয়ার জন্য আমার সবচেয়ে বড় দুটা হাতিয়ার, একটা হলেই তাওহিদ, ইমান, বিশুদ্ধ ইমান আমাকে গ্রহণ করতে হবে, আর আমলে সালেহ, আমার আমলটা যেন সৎ হয়, সেই সৎ আমল আমাকে করতে হবে। আমি এখন একটু সামান্য পিছন দিকে যাই, সেটা হলেই এখন বর্তমান বাংলাদেশের বা অধিকাংশ মুসলিম দেশের অবস্থার দিকে যদি তাকিয়ে দেখি তাহলে আমরা প্রত্যেকেই দাবিদার আমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসি, কিন্তু আল্লাহর প্রতি ইমান নিয়ে আসার অর্থ আমরা কেউই জানি না। আল্লাহর প্রতি ইমান নিয়ে আসার জন্য তিনটা বিষয় আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। তাওহীদুর রুবুবিয়্যাহ, এই পৃথিবীর রব, স্রষ্টা, পরিচালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই বিষয়ে আল্লাহকে একক বলে বিশ্বাস করা। এবাদত যত আছে, এবাদত বলতে যা কিছু বুঝাই, আমার মাবুদকে সন্তুষ্টি করার জন্য আমি যা কিছু করব সেটা হলো এবাদত। এই এবাদতটি শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে। নাম্বার তিন, আল্লাহ পাকের কিছু নাম আছে, গুণাবলী আছে, সেই ক্ষেত্রেও আল্লাহকে একক বলে বিশ্বাস করতে হবে। এই তাওহীদের ব্যাখ্যা যদি মুসলিম জীবনের সাথে একটু মিলায় দেখি তাহলে মুশরিকিন, কাফের যারা মক্কার মুশরিক ছিল, তারা তাদের যতটুকু ইমান ছিল আজকে মুসলমানদের মধ্যে অতটুকু ইমানও নেই। কোরআন বলছে মক্কার মুশরিকদের যদি জিজ্ঞেস করো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের স্রষ্টাকে, পরিচালককে, তারা বলবে আল্লাহ। অথচ আমরা আজকে মুসলিম হয়ে দুনিয়ার সফলতার জন্য, কোনো বালা মুসিবত থেকে বাঁচার জন্য গায়রুল্লার কাছে যেয়ে মান্নত করতেছি, গায়রুল্লার কাছে যেয়ে জবাই করতেছি, এমনকি সারাসারি গায়রুল্লার কাছে যেয়ে প্রার্থনা করতেছি, চাচ্ছি, এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি, অনেক বেশি। অধিকাংশ মুসলমান তারা তাওহীদ বোঝে না, হজ করছে, সালাত আদায় করছে, অথচ তাদের মধ্যে শিরিক আছে। তাহলে শিরিক যদি আকিদার মধ্যে থাকে তাহলে ওই ব্যক্তি যতই ইবাদত করুক তার ইবাদত আল্লাহ পাক গ্রহণ করবেন না। নাম্বার দুই বলেছিলাম যে আমলে সালে, সৎ আমল। সৎ আমল বলতে কি বুঝাই? সৎ আমল বলতে যে আমলটি আপনি করবেন অবশ্যই সেই আমলটি বিশুদ্ধ কোরআন ও পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত হতে হবে। এটা হলো আমলে সালে, মানে সৎ আমল। আমরা কি মনে করছি? আমরা সৎ নিজেরাই বানিয়ে নিয়েছি, নিজেরাই সৎ বানিয়ে নিয়েছি। মানুষ মারা গেল কি করতে হবে? এখন কিছু মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে এসে ওই মাইয়েতকে মাঝখানে বসায় রেখে চারিপাশে কোরআন খতম পড়াচ্ছেন। আমলটা তো বাস্তবে দেখতে ভালোই, কোরআন পড়লে সব পাওয়া যায়, মৃত ব্যক্তি ওকে কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক কি মৃত ব্যক্তির জন্য কোরআন দিয়েছেন নাকি জীবিত ব্যক্তির জন্য? আজকে আমরা কোরআনটাকে মৃত ব্যক্তির জন্য মানাইছি, জীবিত যারা আছি আমরা কোরআন পড়িও না, কোরআন পড়ার চেষ্টাও করি না, কোরআন নিজেও শিখি নাই, সন্তানদেরকেও শিখি নাই। অথচ এই কোরআন মজিদ আল্লাহ পাক বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, মুসলমানদের জন্য, মুত্তাকিদের জন্য এই কোরআনের মধ্যে হেদায়ত রয়েছে। যিনি কোরআন থেকে একটি হরপ করবেন ওই ব্যক্তি আল্লাহ পাক তাকে দশটি করে নেকি দিবেন। তো আমার ইচ্ছাই নেই, বয়স কত বড় হয়ে গেছে, 30, 40, 50, 60, আমি এখন পর্যন্ত কোরআন পড়তেও শিখি নাই, পড়ার ইচ্ছাও নেই, নিজেও শিখি নাই, বাচ্চাদেরকেও শিখাই নাই। হ্যাঁ, কি মনে করছি? কোরআন শিখা, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করা, এটা হলো সৎ আমল। আমরা এই সৎ আমলটাকে কি করছি? মানুষ মারা গেলে কিছু ছাত্র মাদ্রাসা থেকে নিয়ে এসে মাইয়েতের সামনে বসে কোরআন পড়াচ্ছি, এরপরে দাফন করার পর কিছুদিন পর আবার তাদেরকে ডেকে এক খতম, দুই খতম, তিন খতম দিয়ে এই কোরআনের সওয়াব মৃত ব্যক্তিকে বক্সায় দিচ্ছি। কেন করছে তারা? তারা কিন্তু এটাকে সৎ মনে করে করছে, এটাকে সৎ জিনা। এটা আপনার কাছে সৎ মনে হলেও যেহেতু এই আমল আল্লাহ পাক আমাদেরকে শিখায় নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেন নেই, ওনার জীবন দশায় ওনার স্ত্রী মারা গেছে, সন্তানদের মারা গেছে, অসংখ্য সাহাবি মারা গেছেন, জিনা কোনো মেয়েদের জন্য উনি এরকম মানুষদেরকে ডেকে কোরআন পড়ান নেই।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যখন তুমি মাইয়েতদের জানাজা পড়াও, ফা আখলিসু লাহু দোয়া, তুমি মাইয়েতের জন্য খালিস অন্তর থেকে দোয়া করো। জানাজার ভিতরেই একাধিক দোয়া আছে, আল্লাহুম্মা ফিলাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজরাহু, লম্বা দোয়া আছে। সাহাবি মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়াচ্ছেন আর এত সুন্দর সুন্দর দোয়া পড়ছেন যে আমার অন্তরে আকাঙ্ক্ষা জাগ্রত হলো যে আহ, রসুল জানাজা পড়াচ্ছেন মাইয়েতের জন্য এত লম্বা দোয়া করে, এত সুন্দর সুন্দর দোয়া, যদি এই জানাজা আমার হতো তাহলে আমি কত না সৌভাগ্যবান হতাম। আর আমরা কি করেছি, জানাজার একটা দোয়া বানিয়েছি, আল্লাহুম্মা ফিল হাইনা ও মাইতিনা ও শাহিদিনা ও গায়েবিনা ও সাগিরিনা ও কবিনা ও দাকারিনা উলসানা, এই একটা দোয়াই, এটা পরেই জানাজা শেষ, একেবারে এক মিনিট দেড় মিনিটে জানাজা শেষ, যেটা দোয়ার জায়গা এটা দোয়া করি না, কি করি, এরপরে দেখাচ্ছে জানাজার দেওয়ার পর ওই কবরে বসে সেখানে লম্বা দোয়া করছি সবার জন্য, হুজুরও দোয়া করছে, সবাই পাশে দোয়া করছে। এটা কি আমল সৎ, এটা কি নেক, এটা নেক আমল নয়। আমি মানে ব্যাখ্যায় যাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে একটা জিনিস বুঝাতে চাচ্ছি, সেটা হলো এই যে আসলে আমরা যে সফলতার আশা আকাঙ্ক্ষা আমার অন্তরে আছে, কিন্তু আমি তো সেই পথে হাঁটছি না, তাওহীদ সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, এবং আমলে সালে কোনটা সৎ আমল এটা আমি জানিও না, এবং নিজে আমল করার চেষ্টাও করি না, আর যতটুকু জানি সেটাও আমার জীবনে বাস্তবায়ন নেই। আমি হয়তো হাজি সাহেব, আমি হয়তো আলেম, আমি হাফেজে কোরআন, আমি মাশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি, কিন্তু আমার পরিবার ফজরে আমি মসজিদে এসেছি, আর যদি আমি আসি আমার সন্তানদেরকে উঠেছি, অথচ রসুল কি বলছেন, মুরু আওলাদাকুম ওয়াহুম আবনাউ সাবাসিনিন, তোমার সন্তানদেরকে নামাজের হুকুম দাও যখন তার বয়স সাত, ওয়াজরিবুহুম আলাইহা, তাকে তুমি মারো, তাকে পিটাই করো দশ বছর বয়স হওয়ার পর। দশ বছরে এখনও সলাৎ ফরজ হয় না, ফরজ হয় বালিগ হওয়ার পর, কিন্তু দশ বছরে কেন বাচ্চাকে মারতে হবে, মারতে হবে এই জন্য যে এই দশ বছর থেকে যেন এমন সে সালাতের পাবন্দিকারী হয় যে দশ বছরের পর থেকে পনেরো বছর পর্যন্ত যদি এক ওয়াক্ত তার সালাত ছুটে না যায়, তো পনেরোর পরে আর ইনশাল্লাহ কোনোদিন ছুটবে না। ওই প্রস্তুতির জন্য আগে থেকে সাত বছর থেকে শুরু করা হচ্ছে, এখন থেকে সাত বছর থেকে তার ট্রেনিং দাও, সে যেন সালাদের বিষয়ে গুরুত্ব বোঝে এবং এটা যেন না ছাড়ে। আমরা কি করেছি, কেউই করিনি। আমি মনে করছি যে আমার ছেলে শুধু দুনিয়াবী ক্ষেত্রে যদি একটা ভালো শিক্ষা অর্জন করতে পারে, ভালো ডিগ্রি পায়, অথবা দুনিয়াবী ক্ষেত্রে সে যদি কোনো ভালো উপার্জনকারী হয়ে যায়, তাহলে আমি আমার দায়িত্ব শেষ, আমার ছেলেমেয়েদেরকে আমি ভালো অবস্থায় পৌঁছে দিয়েছি, তাই নয় কি? আর আমরা সেই চেষ্টায় কিন্তু চালিয়ে যাচ্ছি প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে, কিন্তু না, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। আমার স্ত্রী আমার অধীনস্থ, আমার সন্তানাদি তারা আমার অধীনস্থ, তাদেরকে অবশ্যই দিনের প্রতি নিয়ে আসার জন্য চেষ্টা করার দায়িত্ব ফরজে আইন আমার উপর, এদেরকে দিনে শিক্ষা দেওয়া, দিনের পথে পরিচালিত করার চেষ্টা করার দায়িত্ব আমাদের উপর। কিন্তু আমরা দেখা যাচ্ছে নিজে হয়তো সৎ, কিন্তু আমার সন্তানাদি কোথায় যাচ্ছে, আমার পরিবার তারা কি হচ্ছে, সম্মানিত দিনী ভাই, আমি তো নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এটা তো আমার জন্য কোনো মানে লাভবান কিছু নয়। যে সন্তানদেরকে মায়া করে ফজরে উঠালাম না, যে ক্লাসে যে ঘুম আসবে, স্কুলে যে ঘুম পারবে, যে সন্তানদেরকে আমি মাদ্রাসায় পড়াই নাই, কেন পড়াই নাই, মাদ্রাসায় কয় টাকা বেতন পাবে, যেই সন্তানদেরকে আমি দুনিয়ায় মানে বেশি থেকে বেশি দুনিয়া অর্জনের জন্য আমি হালাল হারাম দেখি নাই, কোনটা সুদ ঘুষ কিছুই দেখি নাই, আমি তাদেরকে ওই পথে পরিচালিত করেছি, তারা টাকার পাহাড় বানিয়ে ফেলে দিছে, অনেক কিছু দুনিয়া অর্জন করেছে, কিন্তু কিয়ামতের দিন যখন ওই সন্তানকে আল্লাহ পাক হিসাবের জন্য ডাকবেন, ওই সন্তান তো আমার বিপক্ষে চলে যাবে। রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আয় আল্লাহ, সন্তানরা বলবে, আয় আল্লাহ, যারা আমাদের দায়িত্বশীল ছিল, দায়িত্বশীল যারা, যারা আমাদেরকে লালন পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে আমাদের কাছে নিয়ে এসো, আমরা পা দিয়ে খুঁজতে চাই তাদের। তাহলে আমরা তো কোন পথে হাঁটছি, আমরা তো মনে করছি আল্লাহ আমাকে শুধু আশা আকাঙ্ক্ষা নিয়ে থাকলেই আমি কিয়ামতে আমি জান্নাত পেয়ে যাব। জিনা ভাই, আমাদের মুসলিম আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছে, এবং আমরা ওই হিন্দুর মতো আকিদা আমরা রাখি নাই যে আমার মারা যাওয়ার পর আমার লাশ আগুনে পুড়ে ফেলে দিয়ে আমার পাপকে মুছে ফেলে দেবে, এরকম বিশ্বাস তো আমাদের নেই।
আমাদের বিশ্বাস এবং ইয়াকিন মৃত্যুর পর কবর দেওয়া হবে, কবরে আবার রাখার পর কবরকে বাসীকে উঠে প্রশ্ন করবে কিয়ামতের দিন, ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, আমার জাররা জাররা আল্লাহ পাক আমার আমলের হিসাব নেবেন এবং আমার আমল নামা আমার হাতে আল্লাহ পাক তুলে দিবেন, সেটা আমাকে পড়তে হবে। এবং সেই দিন যদি আমার আমল ভালো না হয় তাহলে ঠিকানা হবে জাহান্নাম, আর আমল ভালো হলে হবে জান্নাত। জান্নাত জাহান্নাম বলছি কিনা এটা কি এত সহজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বোঝার জন্য তুমি একটা হাদিস শোনো, সেটা হলেই আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে ইউতা বি আনউমি আহলি দুনিয়া মিন আহলিন নার, দুনিয়ায় সবচেয়ে সুখী মানুষ আল্লাহ পাক তাকে আল্লাহর কাছে ডেকে নিয়ে আসবেন, নিয়ে আসার পর আল্লাহ পাক তাকে ওই ব্যক্তি জাহান্নামী হবে, আল্লাহ পাক তাকে বলবেন যেহেতু এ জাহান্নামে দুনিয়ায় সবচেয়ে আরামের জীবন তাকে দিয়েছিলাম, তোমরা একটা কাজ করো একে নিয়ে যেয়ে জাহান্নামে একটা ডুবু দিয়ে এসো, কয়েক সেকেন্ডের জন্য জাহান্নামে রেখে আবার তুলে নিয়ে এসো। এমনটা করা হয়েছে। আল্লাহ পাক জিজ্ঞেসন, হাল রাআইতা খায়রান কাত, তুমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, আচ্ছা জাহান্নামে ক্ষণিকের জন্য তোমাকে পাঠানো হয়েছে, এই শাস্তি পাওয়ার পর দুনিয়ার আরামের কথা মনে আছে? বলেছেন ওয়াল্লাহি মা রাআইতু খায়রান কাত, আল্লাহর কসম খেয়ে বলছি দুনিয়ার বিন্দু পরিমাণ আরামের কথা আমার স্মরণ নেই। এর বিপরীত, দুনিয়ায় যে সবচেয়ে কষ্টের জীবন যাপন করেছে আসলে ওই ব্যক্তি হবে জান্নাতি, আল্লাহ পাক তাকে জান্নাতে একটুখানি করার জন্য ঢুকে দিয়ে আবার বের করে এসে বলবে দুনিয়ার কোনো কষ্টের কথা তোমার স্মরণ আছে? বলছে না আল্লাহ, যে আরাম দেখেছি আমি দুনিয়ার কোনো কষ্টের কথা আমার স্মরণ নেই। এটাই হলো বাস্তবতা, এটাই হলো বাস্তবতা। আসলে দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন এটাকে যদি তুলনা করি তাহলে আমরা যেদিকে ছুটছি এটা তো কোনো ভরসাই নেই, এটা তো কোনো নিশ্চয়তাই নেই। আমি যত কিছুই করি না কেন, এখনই যদি আমার মৃত্যু আসে, আল্লাহ আমাদেরকে যেন ইমান অবস্থায় মৃত্যুবরণ করাই, তাহলে আমার সাথে তো আমার কিছুই যাবে না। আল্লাহ নবী বলছেন ইয়াতবাউল মাইয়িতু সালাসাতুন, মানুষের সাথে তিনটা জিনিস যায়, কবরে তার সন্তান আদি পরিবার যায়, তার সম্পদ যায় এবং তার আমল যায়। ইয়ার জিও ইথনাইন, দুটা ফিরে আসে, আমলও ফিরে আসে, তার পরিবার ফিরে আসে, তার সাথে থাকে শুধুমাত্র তার আমল। তাহলে আমি যতটুকু আমল করব সেটাই শুধু আমার সাথে যাবে, আর যা কিছু আমি করেছি দুনিয়ার সব রেখে যেতে হবে। কিন্তু আমরা এখন কোন পথে হাঁটছি? আমরা কি আখিরাতের জন্য সামান্য কোনো প্রস্তুতি গ্রহণ করেছি? কিভাবে আপনি বাঁচবেন? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ বলছেন তোমাকে যদি জাহান্নাম থেকে বেঁচে দেওয়া হয়, জান্নাতে প্রবেশ করে দেওয়া হয়, এটাই হলো সবচেয়ে বড় তোমার কামিয়াবি, সবচেয়ে বড় তোমার সফলতা। এই বড় সফলতার জন্য আমি তো কোনো চিন্তাও করি না, এই পথে হাঁটার জন্য কোনো চেষ্টাও করি নাই, যা কিছু করছি সব হলো দুনিয়ামুখী। আর এই দুনিয়া আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা গুরুর, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হলো ধোকা, ধোকা ছাড়া কিছু নয়। সম্মানিত দিনী ভাই, আসুন সেই আখিরাতের প্রস্তুতি আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমার চেহারা দেখে আমাকে মাপ করবেন না, বংশ দেখে মাপ করবেন না, আর আমি হ্যাঁ কি করেছি দুনিয়ায় সেটা নয়, আমার দেখবে আমার আকীদার মধ্যে তাওহীদ আছে কি না এবং আমার জীবনে সৎ কর্ম আছে কি না। মনে রাখবেন, সৎ কর্ম যদি করতে থাকি এর মাঝে ছোটখাটো যেগুলি গুনাহ হবে আল্লাহ পাক সেটা অটোমেটিক আল্লাহ পাক মাফ করে দিবেন। আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি মুকাফফিরাতু লিমা বাইনাহুমা, পাঁচ ওয়াক্ত সালাত যিনি গুরুত্ব সহকারে বা যত্ন সহকারে আদায় করে, এই দুই সালাতের মাঝে যত সগীরা গুনাহ হবে আল্লাহ পাক এমনি সেটাকে মাফ করে দিবেন। এজন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচান এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলহামদুলিল্লাহ মুসলিম হিসেবে প্রেরিত করেছেন, আল্লাহর কাছে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মুসলিম হিসাবে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন এবং আমাদেরকে এমন কর্ম করার তৌফিক দান করেন যেই কর্মের মাধ্যমে আল্লাহ পাক আমাদের প্রতি রাজি এবং সন্তুষ্ট হবেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সালাতের বিষয়ে আমাদের সমাজে একটা ধারণা আছে, সেটা হলেই মানুষ মারা যাওয়ার পর মাইগি কিছু এলাকায় এরকম কুসংস্কার আছে, জিজ্ঞেস করে এই ব্যক্তির কোনো সালাত কাজা আছে কি, যদি বলা হয় এত অক্ত সালাত কাজা আছে
তখন ওর একটা কাফফারা ধরে এবং সেই কাফফারা তারা কোনো হয়তো দিনই কাজে তারা ব্যয় করে। সালাত এর কোনো কাফফারা নেই এবং আপনার সালাত আপনাকে নিজেই আদায় করতে হবে, আপনার সালাত অন্য কেউ আদায় করতেও পারবে না। হজ ফরজ ছিল, আদায় করতে পারে নাই, কেউ বদলি হজ করতে পারবে। আপনার উপর সিয়াম ফরজ ছিল, আপনি আদায় করতে পারেন নাই, সিয়াম অন্য কেউ আদায় করে দিতে পারে অথবা সিয়ামের কাফফারা আদায় করবে। কিন্তু সালাত সর্ব অবস্থায় যে কোনো অবস্থায় অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে। অসুস্থ হয়েছেন, দাঁড়াতে পারেন না, বসে পড়েন, বসে পারেন না, শুয়ে পড়েন, ইশারায় পড়েন, না হয় মনে মনে পড়েন, হাত পায়ের ইশারাও যদি না পড়েন তাও মনে মনে পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত হুশ আছে, অজু করতে পারছেন না তেমম করেন, অজু করতে পারছি না তেমম করতে পারছি না, অজু এবং তেমম ছাড়া তারপরেও আপনাকে সালাত আদায় করতে হবে। এমনকি জিহাদের মাঠে, জিহাদ শত্রুদের মাঝে জিহাদ করছেন, তখনও সালাতের সময় হয়েছে, সে অবস্থাতে সালাত আদায় করতে হবে। কিন্তু তখন রুকু সিজদা হয়ে যাবে না, মনে মনে সালাত আদায় করতে হবে। আর শত্রুর সামনে আছে, শত্রুর সামনে আপনারা প্রস্তুতি নিয়ে আসেন, যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে, তারপরেও কিন্তু সালাত আদায় করতে হবে টাইম মতো। এখন বলেন আমরা মানে কোন আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি, অথচ অধিকাংশ মুসলিম আমরা সালাত তরক্কারি, সালাত আদায় করি না। ইবনে উসাইম রাহিমাহুল্লাহ, সৌদি আরবের প্রখ্যাত আলেমে দ্বীন রাহিমাহুল্লাহ, উনি বলছেন যে ব্যক্তি নিয়মিত সালাত তরক করে ওই ব্যক্তি অটোমেটিক ইসলাম, হাদিসের ভাষায় ইসলাম থেকে বের হয়ে যাবে। সালাত তরককারী কোনো ব্যক্তি যদি মারা যায় তার জানাজা পড়া উচিত নয়, যেহেতু সে মুসলিম নয়, এবং সালাত তরককারী ব্যক্তি জানাজার পর তাকে মুসলিম কবরস্থানে দাফন করা উচিত নয়। এবং বলেছেন যদি স্ত্রী সালাত আদায়কারী হয় আর স্বামী যদি সালাত তরককারী হয় তাহলে দুইজনের বিবাহ অটোমেটিক বান্ধন, এটা বিবাহ বান্ধব বিচ্ছিন্ন হয়ে যাবে, যেহেতু একজন মুসলিম আর একজন হলো অমুসলিম, ইসলাম থেকে বের হয়ে গেছে। আমাদের দেশে মাজহাবি ফতোয়া যেটা আছে সেটা হলে যে না, সালাত তরক করলে কাফের হয় না, কাফের হয় অস্বীকার করলে। কিন্তু বিশুদ্ধ মত সেটা হলেই অস্বীকার করলে সালাত তো কাফের, এটা ইসলামের যে কোনো ছোট থেকে ছোট বিষয় যদি কেউ অস্বীকার হয় ওই ব্যক্তি তো কাফের, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইচ্ছা করে সালাত আদায় করে, হ্যাঁ, যে ব্যক্তি ছেড়ে দিবে ওই ব্যক্তি ইসলাম থেকে যে বের হয়ে যায়, এই মতটাকেই গ্রহণযোগ্য আলেমরা বেশি প্রাধান্য দিয়েছেন। এজন্য সালাতের বিষয়ে আমরা প্রত্যেকেই অবশ্যই অবশ্যই যত্নবান এবং আমরা অবশ্যই সে বিষয়ে অতি বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দান করে।